ভালোই স্বপ্ন দেখি তোমার বিয়ে ওরি উগান্ডা যাম। উগান্ডা কেন? উগান্ডা যাম না, তো মনে করো সবাই তো সুইজারল্যান্ড, সুইডেন, ইন্ডিয়া ওই তো সবাই যায়, কিন্তু আমাদের ভালোবাসাটা একটু স্পেশাল না, এর লাগে মোরা স্পেশাল দেখায় যাম উগান্ডা, যেখানে মানুষজন না যায়। তারপর বিয়ের প্রথম বছরে কিন্তু একটু সাউনি, ঠিক আছে? আর তোমার মাটির দিয়ে তাজমহল বানাই। মাটির তাজমহল কেন? তো মাটির দিয়ে বানাবো না, ইটের যে দাম কামা মতো মুই ও ইট দিয়ে বানাইতে পারবো না। তোমার উলির মাটির দিয়া তোমার বাড়ি উলির মাটি আছে একশো, এবার উলির মাটির দিয়ে তোমার তাজমহল বানাই দেবো। আজকে আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, দেখতে দেখতে আমাদের সংসার জীবনে দুটি বছর পার হয়ে গেল। অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু সাহস পাচ্ছি না। আমাকে একটা কথা কেন, হাজারটা কথা বলবা, এটা বলার জন্য সাহস পাওয়া না পাওয়ার কি আছে বলো? কি বলবা বলো? হঠাৎ করেই বাবা একদিন বললো আমার জন্য ছেলে দেখেছে, আমি রাজি ছিলাম না, বলা চলে এক ধরনের জোর করেই বিয়েটা হয়েছে। কি বলো তুমি? হ্যাঁ সত্যি তাই বললাম। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, যেটা বলবা ক্লিয়ার করে দাও। বিয়ের আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, তার নাম শাকিল, ও আমাকে অনেক বেশি ভালোবাসত। জানো তোমার ওই দেখছো কত একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর নাম এত ভালোবাসি তোমার, তাই তোমার লাগে কত যে স্বপ্ন দেহি তুমি হিসেব করে শেষ করতে পারবে না। তো কি কি স্বপ্ন দেখো? ভালো স্বপ্ন দেখি তোমার বিয়ে ওরি উগান্ডা যাম। উগান্ডা কেন? উগান্ডা যাম না, তো মনে করো সবাই তো সুইজারল্যান্ড, সুইডেন, ইন্ডিয়া ওই তো সবাই যায়, কিন্তু আমাদের ভালোবাসাটা একটু স্পেশাল না, এর লাগে মোরা স্পেশাল দেখায় যাম উগান্ডা, যেখানে মানুষজন না যায়। তারপর বিয়ের প্রথম বছরে কিন্তু একটু সাউনি, ঠিক আছে? আর তোমার মাটির দিয়ে তাজমহল বানাই দিই। মাটির তাজমহল কেন? তো মাটির দিয়ে বানাবো না, ইটের যে দাম কামা মতো মুই ও ইট দিয়ে বানাইতে পারবো না। তোমার উলির মাটির দিয়া তোমার বাড়ি উলির মাটি আছে একশো, এবার উলির মাটির দিয়ে তোমার তাজমহল বানাই দেবো, ঠিক আছে? তুমি মরে কোনো লই অপন দেখো না, তোমার স্বপ্ন তো আমার স্বপ্ন, আমি দোয়া করি তোমার স্বপ্নগুলো পূরণ হোক। দেখো আমার ভালোবাসার জোর আছে বুঝছো, আর এই ভালোবাসার জোরেই সব স্বপ্ন একদিন পূরণ হইব। আচ্ছা চলো তাহলে চলে যাই আজকে। তাহলে আমাকে বিয়ে করলে কেন? একবারও কি ভাবে দেখোনি এমন একটা দিন আসতে পারে? আমি বুঝতে পারিনি, বাবা আমার বিয়ে ঠিক করার পর আমি শাকিলের কাছে গিয়েছিলাম। কি বলেছিল শাকিল? ওই যে আর পাঁচটা প্রেমিক যেমন বলে। তুমি কি বিয়ে রাজি হইছো না? তোমার কি মনে হয়? আমার কি মনে হইবে? আমার মনে হয় তোমার বিয়ে রাজি হওয়াটাই ভালো, আমি তো বেকার নামের অভিশাপে অভিশপ্ত। মোর বাপে একজন সামান্য কৃষক, মন নাই চাকরি, মোটামুটি পড়াইছে বাপে কষ্ট মষ্ট করিয়া, চাকরি তো পাইতেছি না। ঢাকা শহরে তোমার মামু চাষা মামা কেউ নাই, হরমুখী কও, আর ওই পোলার শুনছি গাড়ি বাড়ি সবই আছে। ওই পোলারে বিয়ে করো, ওই পোলারে বিয়ে করলে তুমি সুখে থাকতে পারবা, আমার বিয়ে করে কিচ্ছু পাবা না, সারা জীবন কষ্ট করে যেতে হবে। বাবাকে তোমার কথা বলছি, সে কোনোভাবেই আমাদের সম্পর্কটা মেনে নিবে না। এটা তো স্বাভাবিক কথা, তোমার বাপে যে মানবে না, কোনো বাপেই তো চায় না আর মাইয়ারে একটা বেকার পোলার হাতে দেবে, চাই বলো? চাই তো না। তুমি এক কাজ করো, তুমি ওই জায়গায় রাজি হয়ে যাও, ওই ছেলেরে বিয়ে করো, জীবনে সুখী থাকতে পারবা। আমার বিয়ে করে সারা জীবন কষ্টে থাকার চেয়ে বিয়েতে রাজি হয়ে যাওয়াটাই উচিত, রাজি হয়ে যাও। আজকাই দিয়ে মনে করো যে তোমার কয়টা দিন নষ্ট করছো আমার লগে প্রেম করে দিয়া, এই যাই হোক তুমি ভালো থাকো আর সুখে থাকো। আর কি কম কম
আমার ভালোবাসা কমবে না। যাই হোক, তুমি ভালো থাকো। যাই। সবই তো বুঝলাম, এখন তুমি কি চাও? আমি কিছু জানি না। আমি প্রতিটা সেকেন্ডে শাকিরকে প্রচুর মিস করি। আমি ওকে এখানে আসতে বলেছি। শাকির, শাকির, এতক্ষণ আপনাকে নিয়েই কথা হচ্ছে। সৌভাগ্য মোর, আপনার মতন দম্পতি মোর মতো একটা মানুষ নিয়েও আলোচনা করে। হ্যাঁ, এমনই হয় জানেন, যখন ও আপনার ছিল তখন আপনাদের দুজনের মাঝে আমি ছিলাম থার্ড পার্সন। আর সময়ের ব্যবধানে আপনি হলেন থার্ড পার্সন। কথাটা আপনি ঠিকই কইছেন। সেদিন সুমিকে বিয়ে করে আমি যে ভুলটা করেছি আজকে তার মাথা দিয়ে দিতে। আপনি কি করলেন? নিজের স্ত্রীর আরেকজনের তো তুলে দিলেন না? আমি স্বাধীনতায় বিশ্বাসী। বিয়ের 2 বছর হয়ে গেছে, ও আমাকে এখন পর্যন্ত ভালোবাসতে পারে। ও প্রত্যেকটা সেকেন্ড আপনাকেই মিস করে। তাই চাই না ওকে খাঁচের বন্দি করে। ভালো থাকুন ভাই। চলে যদি যেতে চাস এক শিশি বিষ, নিজ হাতে নেড়ে চেড়ে মুখে তুলে দিস। চলে যদি যেতে চাস এক শিশি বিষ, নিজ হাতে নেড়ে চেড়ে মুখে তুলে দিস। তোকে ছাড়া বেঁচে থেকে নি কোনো লাভ, তুই আমার পৃথিবীতে প্রথম অভাব। ভীষণ সুখী আই দুজনে ভালোবেসে দাঁড়াই মুখোমুখি, একা একা পারবি কি তুই থাকতে ভীষণ সুখী আই দুজনে ভালোবেসে দাঁড়াই মুখোমুখি। আই ছুটে আই বুক আমি সুখী হইতে পারি, কিন্তু আপনি কষ্ট পাইবেন নতুন করে। আপনার বাবা মায় কষ্ট পাইবে, ওর বাবা মায় কষ্ট পাইবে, হয়তো আমার বাবা মাও কষ্ট পাইতে পারে। এর লোক আমি যেটা বুঝি বুঝি না, এটাই করা ঠিক। ও আপনার থাক, তুমি চুপ থাকো। এই কয়েক মিনিটে আমি বুঝতে পারছি তুমি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট, আর শাকিল আমার লাইফের রঙিন অতীত মাত্র। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই।